আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইয়া হোসেনস ব্লগ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর সবাইকে ঈদ মুবারক প্রচুর গরম থাকার পরেও আমাদের এই ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আপনাদের সবার ঈদ কেমন কাটলো সেটাও আমাকে জানাবেন ঈদের দিন ব্যস্ত থাকার কারণে কোথাও ঘুরতে যেতে পারিনি আর এরকম পরিস্থিতিতে আমরা দূরে কোথাও ঘুরতে যেতে পারছি না তাই আমরা কয়েকটা ফ্যামিলি মিলে প্ল্যান করলাম বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া যাক যদিও আমার কোনো বাচ্চা নেই তারপরও তাদের সাথে যাওয়াটাই অনেক আনন্দের প্লান অনুযায়ী কাজও হয়ে গেল তাই এখন যাচ্ছি আমরা সেই জায়গাটিতে যেই জায়গায় বাচ্চারা অনেক আনন্দ করতে পারবে এখন আমরা সেই জায়গাটিতে চলেও আসছি তো এখানে আমরা গাড়ি পার্কিং করছি এরপরে যাচ্ছি সেই জায়গাটিতে আজকে আমরা যে জায়গাটিতে এসছি সেই জায়গাটির নাম হচ্ছে লাঙ্গোলোদেল পাপিরো এখন আমরা ভেতরে প্রবেশ করেছি আর দেখেন প্রবেশ করা মাত্রই কতগুলো পাখি দেখতে পাচ্ছি আমার কাছে কিন্তু দেখতে অনেক ভালো লেগেছিল আর বাচ্চারাও অনেক খুশি হয়েছিল যে প্রবেশ করার পথে এরকম অনেকগুলো পাখি একসাথে দেখতে পেয়েছে এখানে প্রবেশ করার জন্য টিকিটের প্রাইসটাও কিন্তু খুবই সস্তা টিকিটের প্রাইস হচ্ছে ওয়ান পারসেন টু ইউরো কিছু দূর যাওয়ার পরই আমরা দেখতে পেলাম অনেকগুলো মাছ আর এই মাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে জানি না ক্যামেরাতে কেমন এসছে তবে আমরা যখন দেখেছিলাম তখন আমাদের কাছে খুবই ভালো লেগেছে এখন আমরা আর একটু ভেতরের দিকে প্রবেশ করছি আর এই রাস্তাটি দেখুন কতটা সুন্দর তবে রাস্তাটি দেখে আপনাদের কি মনে হচ্ছে জানি না আমি কিন্তু হারিয়ে গিয়েছিলাম আর কোথায় হারিয়ে গিয়েছি সেটাও বলছি আমি কিন্তু গ্রামের এরকম রাস্তার কথা ভেবে হারিয়ে গিয়েছিলাম কারণ আমি খুব মিস করছিলাম আমাদের গ্রামের বাড়ির রাস্তার কথা যদিও দুই পাশে এরকম বনের মতো নেই তবে রাস্তাটা কিন্তু এরকমই ছিল সেটা ভেবেই আমি হারিয়ে গিয়েছিলাম আর এখানে দেখেন সবুজের সমারোহ আসলে ইতালির মতো একটি জায়গায় এরকম সবুজ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে যেখানে গেলে গ্রামের কথা খুব মনে পড়ে আর আপনারাও দেখতেই পাচ্ছেন চারপাশের পরিবেশটা কেমন দেখেন কত সুন্দর মাঠের ভেতরে মুরগিগুলো হাঁটছে গ্রামে কিন্তু বেশিরভাগ বাড়িতে এরকম মোরগ দেখতে পাওয়া যায় আর আমার সেটাই বারবার মনে পড়ছিল মোরগ ছাগল হাঁস ঘোড়া এসব দেখতে পেয়ে বাচ্চারা খুবই খুশি হয়েছিল আর ওরা এরকম খোলা মাঠে খেলতে পেরে আরও বেশি মজা পেয়েছে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না এই জায়গাটিতে কিন্তু লোকজনের সংখ্যা খুবই কম লোকজন কম থাকার কারণে আমাদের সবার কাছে আরও বেশি ভালো লেগেছিল আপনাদের সাথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য শেয়ার করার সাথে সাথে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না আচ্ছা কারা কারা গাছের ফল চুরি করে খেতে পছন্দ করতেন মানে একদম ছোট্টবেলার কথা বলছি গাছটি হোক নিজেদের তারপরেও কারা কারা এরকম নিজেদের গাছের ফল চুরি করে খেয়েছেন আমাকে প্লিজ জানাবেন আমি আমাদের গাছের ফল চুরি করে নিয়ে তারপরে আমার সেম এজের যারা ছিল আমাদের বাড়িতে তাদের সাথে মিলেমিশে ভাগ করে খেতাম দেখেন কতটা বোকা ছিলাম আমি আমার ক্লাস সেভেনের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আর সেখানে আমার তিন বছরের বড় এক খালামনি আছে মানে আমার নানুরা তিন ভাই আর সেই খালামনিটি হচ্ছে মেজু নানার মেয়ে তো আমি আর সেই খালামনি মিলে আমার ছোটো নানুর গাছের পেঁপে চুরি করেছিলাম আর সেই পেঁপে চুরি করার সাক্ষী ছিল আমার খালু চুরি করা পেঁপে যখন আমরা সবার মাঝে নিয়ে গিয়েছিলাম তখন তারা ভেবেছিল এই পেঁপে আমার খালু বাজার থেকে কিনে এনেছে পেঁপে চুরি করেছিলাম আমরা রাতে তবে সকালে ঘুম ভেঙেছে আমার ছোটো নানির চেঁচামেচি শব্দে ছোটোবেলায় ততটা দুষ্ট ছিলাম না তবে নানু বাড়িতে গেলে খেলামুনির সাথে প্রচুর দুষ্টামি করতাম আর আমাদের বাড়িতে দুষ্টামি করার সুযোগ পাইনি কারণ আমি একা ছিলাম আমার বড় ভাই আর আমি তখনও আমার চাচারা বিয়ে করেনি নানু বাড়িতেও যে অনেক দুষ্টামি করতাম সেটা না তবে হাই স্কুলে উঠে প্রচুর দুষ্টামি করেছি মানে আমার খালামুনির সাথে যখন মেশা শুরু করেছি যখন ওই বাড়িতে গেলে খালামুনির সাথে মেশতে ভালো লাগতো তখন তার সাথে মিলে মিলেমিশে অনেক দুশ্রামি করেছি তবে বাড়ির বাহিরে যেয়ে না বাড়ির ভেতরেই কারণ গাছের টল চুরি করতে খুবই ভালো লাগতো আর অন্য নানুরা যদি কোনো ফুল গাছ লাগাতো আমার সেই খালামুনি সেই ফুল গাছ নিয়ে এসে ওর বাড়িতে এসে লাগাতো মানে এরকমটা হতো আর কি তো বাসা থেকে যেহেতু আমরা বের হতে পারতাম না তাই বাড়ির ভেতরে থেকেই এরকম দুষ্টামি করতাম আর তারা সেটা জানতো তবে আমাদেরকে কিছু বলতো না এখানে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বিকেল চারটার সময় সাথে করে এই খাবারগুলোও নিয়ে এসছি আমাদের প্ল্যান ছিল এখানে এসে যখন এখান থেকে আমরা চলে যাব তার আগে আমরা এরকম হালকা নাস্তা করে তারপরে এখান থেকে বের হব বাসায় যাওয়ার উদ্দেশ্যে সবাই মিলে এরকম একসাথে খাওয়ার মজাই আলাদা আর সব কিছুই অনেক বেশি টেস্টি মনে হয় আমার কাছে আমরা যখন খাওয়াই স্টার্ট করেছিলাম তখন আমাদের টেবিলের নিচে এই হাঁসগুলো এসেছিল আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। আসলে ব্যাপারটা কেমন যেন লাগছিল খেতে বসেছি আর টেবিলের নিচে হাঁস চলে এসছে একা ঘুরতে যাওয়ার চেয়ে সবাই মিলে ঘুরতে যাওয়ার আনন্দটাই অন্যরকম এখানে অন্যান্য পার্টি করারও সুযোগ আছে আর দেখতেই পাচ্ছেন এখানে কারা যেন বার্থডে পার্টি করেছিল আর সেটার লেখা এখনও আছে যারা অনেক বড় অনুষ্ঠান করতে চায় তারা একসাথে অনেক লোকজনের আয়োজন করতে পারবে এখানে দেখতেই পাচ্ছেন অনেক চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে আছে এই জায়গাটিতে এসে বাচ্চারাও খুব খুশি হয়েছিল আর আমরা বড়রাও অনেক মজা করেছিলাম এমন গরমের মাঝে বাচ্চাদের নিয়ে কারো বাসায় দাওয়াতে না যেয়ে সবাই মিলে এরকম খোলামেলা জায়গায় ঘুরতে গেলে কিন্তু খারাপ হয় না আমার কাছে জায়গাটি খুব ভালো লেগেছে বিশেষ করে এরকম সবুজ প্রকৃতি আর লোকজনের সংখ্যা খুবই কম দেখে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিল সব কিছু মিলিয়ে আশা করি আপনাদের কাছেও জায়গাটি খুবই ভালো লেগেছে ভালো লাগারই কথা কারণ এরকম সবুজ প্রকৃতি কার না ভালো লাগে এই গরমে সবুজ প্রকৃতির মাঝে খোলামেলা পরিবেশে সবাই মিলে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটাও উত্তম বলে মনে করছি আমি এই জায়গাটি সকাল নয়টা থেকে বিকেল সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে সাতটা বেজে গিয়েছে সেই জন্য আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি অনেকক্ষণ যাবৎ বক বক করে যাচ্ছি সেই সাথে ভিডিওটিও আর বড় করতে চাচ্ছি না আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম